আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অসাধারণ ঔষধি গুণ সম্পন্ন থানকুনি পাতার ভর্তা বানাবো। আমরা জানি থানকুনি পাতার অনেক ঔষধি গুণ আছে। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে থানকুনি পাতার ভর্তা। এখানে আমি থানকুনি পাতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ভর্তাটা করার জন্য আমার লাগবে শুকনা মরিচ। আমি এখানে 4-5টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি, 2 খোসা রসুন নিয়ে নিয়েছি, 1 ধনেপাতা কেটে নিয়েছি, 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি, 1টা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি শুকনা মরিচ আর রসুনগুলোকে একটু ভেজে নেব। এজন্য চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন দিয়ে দিব শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনের খোসাগুলোকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। এভাবে যদি সরিষার তেল দিয়ে শুকনো মরিচ আর রসুনগুলোকে ভেজে নেন, এতে করে এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যাবে। শুকনো মরিচ আর রসুনগুলো অলমোস্ট ভাজা হয়ে এসেছে। খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এখন আমি চুলো থেকে নামিয়ে নেব। ঠিক সেম প্রসেসে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এতে করে থানকুনি পাতার ভর্তাটা খেতে খুব বেশি টেস্ট হয়। এবারে এই থানকুনি পাতাগুলোকে খুব মিহি করে কুচি করে কেটে নেব। হয়ে গেছে মিহি করা, কুচি করা, কাটা থানকুনি পাতা। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি কুচি করে কেটে নিতে। এখানে আমি সব পাতা কুচি করে কেটে নিয়েছি। আর ভর্তাটা তৈরি করার জন্য যা লাগছে আমি সবগুলো এখানে একটু ভেজে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রসুন ভেজে নিয়েছি, 4-5টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, রসুন কুচি, 7 মতো লবণ আর ফ্লেভারের জন্য 1 ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি একটু টেস্টের জন্য দিয়েছি। এবার সব কিছুকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি সব কিছু দিয়ে থানকুনি পাতাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি খুব সফট করে থানকুনি পাতাগুলোকে মাখিয়ে নিয়েছি। থানকুনি পাতার ভর্তা আপনি বেটেও করতে পারেন, তবে এভাবে কুচি করে ভর্তাটা তৈরি করলে খেতে বেশি টেস্ট হয়। মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব ঔষধি গুণ সম্পন্ন থানকুনি পাতার ভর্তা। থানকুনি পাতার যেমন ঔষধি গুণ আছে তেমন এটি ভর্তা বানিয়ে খেতেও ভীষণই মজা। খুব ইজি করে থানকুনি পাতার ভর্তাটা করে দেখালাম। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।